হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরেকটি চমৎকার প্লেট বাটির সেট নিয়ে হাজির হয়ে গেছি। তো এটা কিন্তু একটা ছোট সেট। এই সেটটাতে রয়েছে হচ্ছে একটি প্লেট, একটি গ্লাস, একটি বাটি এবং একটি চামিচ। তো সামনে যাদের জন্মদিন অথবা যারা জন্ম নিবে পৃথিবীতে, এরকম কেউ যদি আপনার থাকে অথবা কারো বিয়ে, গায়ে হলুদ অনুষ্ঠানে হলুদ ছোঁয়ানোর জন্য কিন্তু অনেকেই রূপার এরকম সেট তৈরি করে। তো যদি এরকম কোনো অকেশন আপনার সামনে থেকে থাকে, আপনি যদি এরকম কিছু খোঁজেন, তাহলে কিন্তু আজকে এই ভিডিওটি আপনার জন্য। মনোযোগ দিয়ে দেখবেন, দাম এবং এটার সম্পর্কে বিস্তারিত সব কিছু আপনাদেরকে বলবো। তো এখানে হচ্ছে আমরা ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করেছি 21 ক্যারেট রূপা। 21 ক্যারেট রূপা হচ্ছে, আমরা অনেকেই প্রশ্ন করেন যে এটা চাঁদি রূপা কিনা। তো হ্যাঁ, এটা চাঁদি রূপা, তবে ক্যারেটটা হচ্ছে 21 ক্যারেট। রূপাকে এখন ক্যারেটে রূপান্তরিত করা হয়েছে যেহেতু এটা হচ্ছে 21 ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের রূপা। 22 ক্যারেটের রূপা দ্বারা আমাদের বাংলাদেশে এখনও তেমন কিছু তৈরি করা হয় না, তাই আমি 22 ক্যারেটের রূপাটা দিয়ে এখনও কাজ করিনি। আমাদের কিছু রিং হয় শুধু 22 ক্যারেটে, বাদবাকি সব কিছু 21 ক্যারেট রূপাতে হয়। তো প্লেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, প্লেটটা মোটামুটি বড়, দেখতেই পাচ্ছেন। আমি একটা গ্লাস আর একটা বাটি রেখেছি, আর বাটিটাও এত চমৎকার, দেখতেই পাচ্ছেন যে অনেক স্মুথ, আর বাটিটাও কিন্তু বেশ বড়, চামিচটাও অনেক সুন্দর। তো এখানে টোটাল সেটটা রয়েছে হচ্ছে 20 ভরি, 20 ভরির একটা সেট। এখানে গ্লাসটা রয়েছে 7 ভরি, বাটিটা রয়েছে 7 ভরি, আর প্লেট আর চামিচটা দিয়ে হচ্ছে বাকি 4 বা 5 ভরি মিলানো হয়েছে। তো প্লেটটা পাতলা, প্লেটটা রাফ ইউজ করা যাবে না, কারণ এটা ভারী করতে গেলে আরও ওয়েট দিতে হবে। তো বাটিটা আপনি রাফ ইউজ করতে পারবেন, বাটিটা যথেষ্ট মজবুত, চামিচটাও খুবই সুন্দর, গ্লাসটাও বেশ বড়, 1/2 লিটারের মতো পানি ধরবে গ্লাসটাতে, আর নকশিগুলো তো মাশাল্লাহ অনেক সুন্দর। তো এগুলো আপনি কাউকে গিফট করতে পারেন, নিজেদের জন্যও নিতে পারেন, অথবা শোপিস হিসেবেও নিয়ে আপনি সাজিয়ে রাখতে পারেন। আর রূপা যেহেতু এক ধরনের ধাতু এবং খনিজ ধাতু, এটা কিন্তু মানব শরীরের জন্য সব সময়ই ভালো, এটা ইউজ করাও ভালো। আপনি যখন রূপার গহনা ব্যবহার করেন তখন নিশ্চয়ই বুঝতে পারেন যে রূপা কিন্তু মানবদেহের জন্য খুবই উপকারী। তো যারা সনাতন ধর্মের আছেন তারা বিশেষ করে এগুলো বেশি কিনে থাকেন। তো আমার পেজে যারা সনাতন ধর্মের আছেন, তারা যদি এই ধরনের জিনিসগুলো আপনার কোনো আত্মীয় স্বজনকে গিফট দিতে চান, তো অনায়াসে আমাদেরকে অর্ডার করে দিতে পারেন। আমাদেরকে অর্ডার করার নিয়ম হচ্ছে, আমাদেরকে ইনবক্স করবেন, আপনার ঠিকানা দিবেন, দেন আমাদেরকে আমাদের প্রোডাক্টের 30% টাকা অগ্রিম বিকাশের মাধ্যমে পে করবেন। সারা বাংলাদেশে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন, আর ঢাকাতে হচ্ছে হোম ডেলিভারি পাবেন। অর্ডার করার মোটামুটি 10 থেকে 15 দিন সময় লাগবে আপনার প্রোডাক্টে হাতে পেতে, সো আপনি সেভাবে সময় হাতে নিয়ে আমাদের অর্ডার করবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এছাড়াও শুকতারাতে কিন্তু আমাদের আরও অনেক ধরনের গহনা, অনেক ধরনের জুয়েলারি বা প্লেট বাটিরই যদি বলেন, আরও আরও ডিজাইন করাবেন, আরও জিনিস নেবেন, পাউডার কেস, সোপ কেস, এগুলো কিন্তু তৈরি করা হয়। আমাদের রত্ন পাথরের আংটি ব্রেসলেট করা হয়, চেন, নূপুর, এমনকি গোল্ডের গহনাও তৈরি করা হয়। সেগুলো দেখতে হলো, জানতে হলে আমাদের পেজটি আপনার ভিজিট করতে হবে, এবং আমাদের সকাল এবং বিকালে 2 বেলা 2টা লাইভ হয়, সেখানে থাকতে হবে, তাহলে আমাদের জিনিসগুলো আপনারা সরাসরি দেখতে পাবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে কথা হবে আগামী ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।